আজ আমরা যার কথা শুনব তার রক্তেই রয়েছে রাজনীতি। নেহেরু গান্ধী পরিবারের চতুর্থ প্রজন্ম, আর কংগ্রেসের এই সময়ের ভাগ্য নির্ধারক হলেন তিনি। ভারতের রাজনৈতিক ইতিহাসে সব থেকে দীর্ঘ সময় ধরে রাজত্ব করে এসেছে যে কংগ্রেস দল, তার বর্তমান অধ্যক্ষ হলেন তিনি। I joined politics 13 years ago because of my profound belief in this country, its people and its path ahead. রাহুল গান্ধী একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি হলেন সোনিয়া গান্ধী ও রাজীব গান্ধীর পুত্র। 1970 সালের 19 জুন তার জন্ম হয়। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারতের রাজনীতিতে বিশিষ্ট স্থান দখল করে নিয়েছিল যে পরিবার, সেই নেহেরু গান্ধী পরিবারের উত্তরসূরি হলেন তিনি। তার প্রপিতামহ ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, আর ঠাকুমা ইন্দিরা ছিলেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তার পিতা রাজীব গান্ধী ভারতের সবচেয়ে অল্প বয়সী প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং সর্বভারতীয় জাতীয় ছাত্র ইউনিয়নের চেয়ারম্যান। তিনি পার্লামেন্টেরও একজন সদস্য। আসুন জেনে নিই রাহুলের প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্বন্ধে কিছু তথ্য। দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে রাহুল প্রথমে ভর্তি হন, পরবর্তীকালে দুন স্কুলে পড়েন 1981 থেকে 1983 সাল পর্যন্ত। এদিকে তার পিতা রাজীব গান্ধী রাজনীতিতে যোগ দেন 31 অক্টোবর 1984 সালে, যখন হত্যা করা হয় ইন্দিরা গান্ধীকে। নেমে আসে পুরো পরিবারের শোকের ছায়া। শিখ চরমপন্থীদের কাছ থেকে ইন্দিরা গান্ধীর পরিবারকে হুমকি দেওয়া হয়। সুরক্ষা বাড়িয়ে দেয়া হয় গান্ধী ফ্যামিলির। রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা তারপরে হোম স্কুলে পড়াশোনা শেষ করে। 1989 সালে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে স্নাতক স্তরে ভর্তি হন রাহুল ও পরবর্তীকালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চলে যান। একের পর এক গান্ধী পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া। 1991 সালে তার বাবা, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, হত্যা হলে নিরাপত্তাজনিত কারণে তাকে রাউল ভিঞ্চি ছদ্মনামে ফ্লোরিডার রোলিন্স কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই 1994 সালে কলা বিভাগে স্নাতক হন তিনি। পরবর্তীকালে 1995 সালে দর্শনে স্নাতকোত্তর করতে ট্রিনিটি কলেজ অফ ক্যামব্রিজে ভর্তি হন। স্নাতকের পর রাহুল গান্ধী লন্ডনে এক ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্মের জন্য কিছুদিন কাজ করেন। 2002 সালের শেষের দিকে ভারতে ফিরে আসার পর মুম্বাইয়ের ব্যাকআপ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রযুক্তি আউটসোর্সিং ফার্মের পরিচালক হিসাবে তিনি কিছুদিন কাজ করেছিলেন। 2004 সালের মার্চ মাসে আসে সেই বিশেষ দিন, রাহুল গান্ধী ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন। 2004 সালের মে মাসে লোকসভা নির্বাচনে তিনি উত্তরপ্রদেশের আমেঠির আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই সময় তার মা সোনিয়া গান্ধী এই আসন ধরেছিলেন। সোনিয়া গান্ধী তখন রায়বরেলির প্রতিবেশী এলাকায় নির্বাচনে অংশ নেন। এই সময় কংগ্রেস পার্টির পরিস্থিতি ভালো ছিল না এবং উত্তরপ্রদেশের 80 আসনের মধ্যে মাত্র 10 আসন কংগ্রেসের ছিল। রাহুলের কংগ্রেসে প্রবেশ করাতে বিভিন্ন রাজনৈতিক সহযোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজনৈতিক মন্তব্যকারীরা রাহুলের বোন প্রিয়াঙ্কাকে আরও বেশি কর্মজীবী বলে মনে করেন। এমনকি তার ঠাকুমা ইন্দিরা গান্ধীর সাথে প্রিয়াঙ্কার তুলনা শুরু হয়। তারা মনে করেছিল যে প্রিয়াঙ্কা প্রচেষ্টা করলে আরও সফল হয়ে উঠবেন, কিন্তু অন্যরা মনে করেন রাহুলের কংগ্রেসে প্রবেশ কংগ্রেসের ভাগ্যকে জাগিয়ে তুলবে। ভারতের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারের একজন যুবক সদস্যের উপস্থিতিতে ভারতের তরুণ জনসংখ্যার মধ্যে উৎসাহ বাড়বে এবং কংগ্রেস পার্টির রাজনৈতিক ভাগ্য পুনরুজ্জীবিত হবে। বিদেশি প্রচার মাধ্যমে তার প্রথম সাক্ষাৎকারে রাহুল বলেছিলেন তিনি দেশকে একত্রিত করে জাতি ও ধর্মীয় ভেদাভেদ সম্পর্কিত উত্তেজনা কমাতে চেষ্টা করবেন। রাহুল জয়ী হয়েছিলেন 100,000-এরও বেশি মার্জিনের সাথে। রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা 2006 সালে রায়বরেলিতে পুনরায় নির্বাচনের সময় তাদের মা সোনিয়া গান্ধীর প্রচারে সাহায্য করেন। 400,000 ভোটেরও বেশি ভোটে কংগ্রেস সেখানে বিজয় লাভ করে। 2007 সালের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য তিনি কংগ্রেসের প্রচারাভিযানের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, যদিও 8.53% ভোট নিয়ে 403 আসনের মধ্যে মাত্র 22 আসন কংগ্রেস জিতেছিল। 24 সেপ্টেম্বর 2007
রাহুলকে দলের সচিবালয়ের পুনর্বিবেচনার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়। একই সময় তাকে সর্বভারতীয় যুব কংগ্রেস এবং সর্বভারতীয় জাতীয় ছাত্র ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। জানুয়ারি 2013 সালে তিনি দলের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। যুব রাজনীতিতে রাহুল বরাবরই খুব সক্রিয় ছিলেন। 2007 সালের সেপ্টেম্বর মাসে তিনি ভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ভারতীয় জাতীয় ছাত্র ইউনিয়নের সদস্য হয়েছিলেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে রাহুল যুব রাজনীতিতে সংস্কার করার প্রতিশ্রুতি দেন। তার অধীনে IYC এবং NSUI এর সদস্য সংখ্যা 2 লাখ থেকে 2.5 লাখ হয়ে যায়। 2009 সালের লোকসভা নির্বাচনে রাহুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 3,70,000 ভোটে পরাজিত করে তার অমেঠি আসন বজায় রেখেছিলেন। উত্তরপ্রদেশে কংগ্রেসের পুনরুজ্জীবনের ক্রেডিট রাহুলকে দেয়া হয়েছিল। সেখানে মোট 40টি আসন থেকে কংগ্রেস 21টি আসন জিতে নিয়েছিল। 6 সপ্তাহে রাহুল দেশে 125টি সমাবেশে বক্তৃতা দেন। 2011 সালের মে মাসে উত্তরপ্রদেশের ভাট পারসৌল গ্রামে হাইওয়ে প্রজেক্টের খাতিরে জমি দখল করার জন্য আরও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কৃষকদের আন্দোলনে সহায়তা করাতে পুলিশের হাতে রাহুল গ্রেপ্তার হন। তাকে বিক্ষোভের জায়গা থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরে জামিন দেওয়া হয়। 2012 সালের বিধানসভা নির্বাচনে রাহুল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশে প্রায় 2 মাস ধরে প্রচার চালায় এবং 200টি সমাবেশ করেন। তবে কংগ্রেস রাজ্যে চতুর্থ দল হিসাবে স্থান পায় এবং জিতে নেয় 28টি আসন, 2007 সালের নির্বাচনের থেকে 6টি আসন বেশি। 2013 সালের 19 জানুয়ারি জয়পুরের সর্বভারতীয় কংগ্রেস কমিটির একটি দলীয় সম্মেলনে রাহুল গান্ধীকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে তিনি দলে সোনিয়া গান্ধীর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। 2014 সালে রাহুল তার নির্বাচনী এলাকা অমেঠি থেকে ভারতীয় সাধারণ নির্বাচনে অংশ নেন এবং সর্বভারতীয় কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির স্মৃতি ইরানিকে 1,07,000 ভোটে পরাজিত করে অমেঠি আসন জিতে নেন রাহুল। তার নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস নির্বাচনে সবচেয়ে খারাপ ফল পায়। 2009 সালের সাধারণ নির্বাচনে যেখানে 206টি আসন জিতেছিল কংগ্রেস, সেখানে জেতে মাত্র 44টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন নির্বাচনী জোট UPA 2009 সালের সাধারণ নির্বাচনে যেখানে 262টি আসনে জিতেছিল, সেখানে মাত্র 52টি আসনে জেতে। পরাজয়ের পর রাহুল তার পদত্যাগের প্রস্তাব দেন, তবে দলের কর্মী কমিটি তা গ্রহণ করে না। কৃষক ও মজদুরের ব্যাপারে রাহুল বরাবরই খুব সংবেদনশীল। 19 এপ্রিল 2015 সালে রামলীলা ময়দানে তিনি কিষাণ ক্ষেত মজদুর সমাবেশ করেন। সমাবেশে প্রায় 1 লাখ মানুষ উপস্থিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে রাহুল বলেছিলেন যে মোদী কিভাবে নির্বাচনে জিতেছেন তা আপনি জানেন কি? শিল্পপতিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা মোদী তার বিভিন্ন প্রচার ও বিজ্ঞাপনের জন্য ধার নিয়েছেন, তিনি কিভাবে ফেরত দেবেন তাদের সেই টাকা? কৃষকদের জমি মোদীর শিল্পপতি বন্ধুদের দিয়ে। মে মাসে পার্লামেন্টে বিজেপি সরকার একটি জমি বিল চালু করে। বিরোধী দলগুলো প্রচণ্ডভাবে এই বিলটির সমালোচনা করে। UPA-র ভূমি বিল খুন করার অভিযোগে, অর্থাৎ বিকৃত করার অভিযোগে সরকারকে বিরোধী দলগুলো দোষারোপ করে। রাহুল বলে বিলটি তিনি পাশ হতে দেবেন না, পার্লামেন্টে না হলে সরকারকে তিনি রাস্তায় থামাবেন। তিনি সরকারকে অভিযুক্ত করে বলেন সরকার হলো কৃষক বিরোধী। রাহুল বলেন সরকার এই বিলটি করে দিবালোকে ডাকাতি করছেন। 26 মে মোদী সরকারের প্রথম বার্ষিকী উপলক্ষে রাহুল কোজিকোড়ে একটি সমাবেশে মন্তব্য করে বলেন, দুর্ভাগ্যবশত জন্মদিনের উদযাপন শুধুই মাত্র সরকারের কয়েকটি শক্তিশালী বন্ধুর জন্য, কৃষক ও মজদুরের জন্য উদযাপন করার কিছুই নেই। রাফাল চুক্তিতে গরমিলের অভিযোগ তুলে বর্তমান প্রধানমন্ত্রী মোদীর স্লোগান চৌকিদারকে হাতিয়ার করে তার বিরুদ্ধে প্রচার শুরু করেছেন রাহুল গান্ধী 2019 লোকসভা নির্বাচনে। সেই থেকে চৌকিদার চোর হ্যায় স্লোগান কংগ্রেস সমর্থকদের মুখে মুখে। লোকসভা বিল, LGBT রাইট, উইমেন্স রাইটের ব্যাপারেও রাহুল এক সক্রিয় বক্তা। এখন এটাই দেখার যে 2019 লোকসভা নির্বাচনে রাহুল কংগ্রেসকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে।